মোবাইল দিয়ে ভিডিও এডিটিং আমার যে পার্ট ওয়ানটা রয়েছে সেটার মধ্যে আমি ভিডিও এডিটিং সম্পর্কে কিছু বলেছিলাম এবং সেখানে ভিডিও এডিটিংয়ের কয়েকটা অংশ আমি টুকটাক দেখেছিলাম আসলে ভিডিও এডিটিং বলতেই অনেক সেটিংস রয়েছে সেখানে অনেক অপশন রয়েছে এবং অনেক রকম কাজকর্ম রয়েছে যেগুলো আমরা একটু একটু করে শিখব যদি আমি একটা পার্টে শেখাতে যাই তাহলে সেটা সম্ভব না কারণ একটা পার্টে অনেক কিছু হয়ে যাবে এবং ভিডিও হয়ে যাবে প্রায় দুই তিন ঘন্টা সো এটা যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রেও কিন্তু অনেক চাপ হয়ে যায় এই জন্য আমি ভিডিও এডিটিংয়ের পার্টগুলোকে কয়েকটা পার্টে ভাগ করেছি গতবার আমি পার্ট ওয়ান করেছি এবার করব পার্ট টু এবং এক্সাম্পল হিসাবে প্রত্যেকটা পার্টেই আমি একটা করে ভিডিও এডিট করবো এবং সেটার মাধ্যমে আপনারা আসলে ভিডিও এডিটিংয়ের অপশনগুলো শিখতে পারবেন বা কোনটা কীভাবে করে সেটা কিন্তু আপনারা শিখতে পারবেন এই জন্যই কিন্তু আমরা ভিডিওগুলো কীভাবে পার্ট পার্ট ভাগ করেছি এবং প্রত্যেক পার্টে আমরা কিছু না কিছু ভিডিও এডিটিং করবো এবং সেটা করতে করতে আমরা ভিডিও এডিটিং শিখবো অল্প অল্প করে শিখলে কিন্তু চাপটা বেশি পড়বে না এবং শিখতেও সুবিধা হবে এজন্য আমি আজকে নিয়ে আসলাম পার্ট টু এবং পার্ট টুর মধ্যে আমরা আমি যে ভিডিওগুলো করি সেখানে যে স্ক্রিন রেকর্ড থাকে সেটা কিন্তু আমি একটা মোবাইল ফ্রেমের মাধ্যমে দেখাই মানে একটা মোবাইল ফ্রেম থাকে যে মোবাইল ফ্রেমের মধ্যে সেই ভিডিওটা দেখানো হয় এবং পিছনে একটা ব্লার ব্যাকগ্রাউন্ড থাকে স্ক্রিন দেখাচ্ছি আমি একটা ভিডিও এই ভিডিওটাকে আমি স্ক্রিন রেকর্ড করেছি এবং এই ভিডিওটাকে আমি একটা মোবাইল ফ্রেমের মাধ্যমে বসাবো এবং সেটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে সেটাকে ব্লার করে দেখাবো সো আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো ভিডিওতে এবং সেখানেই বাকি কাজগুলো করব। মোবাইলের স্ক্রিনে চলে আসছি ভিডিও এডিট করার জন্য আমরা কাইন মাস্টার অ্যাপটা ইউজ করব এবং এটাকে ডাউনলোড করার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে আসার পরে এইখানে যে সার্চ বক্সটা আছে আমরা এখানে লিখবো কাইন মাস্টার কাইন মাস্টার লিখে আমরা সার্চ করে দেবো সার্চ করার পরে মাস্টার অ্যাপটা আমাদের সামনে চলে আসবে আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আর ইনস্টল করা লাগছে না আমি এটাকে ওপেন করে দেব ওপেন করার পরে অ্যালাউ চলে অ্যালাউ করে দেব অ্যাপটা ওপেন হয়ে গেছে এবং এখানে লেখা আছে মাই প্রজেক্ট এবং নিচে কিছু ভিডিওজ দেওয়া আছে এগুলো হচ্ছে সেই ভিডিওস যেগুলোকে আমি কিছু অংশ এডিট করে রেখেছিলাম মানে এডিট করতে গিয়ে কিছু অংশ এডিট করেছি তারপরে কোনো কারণে বের হয়ে গেছি বা কেটে দিয়েছিলাম সেগুলো কিন্তু সেভ হয়ে আছে আমি কিন্তু চাইলেই সেই ভিডিওতে ক্লিক করে আবার সেখান থেকে এডিট শুরু করতে পারবো যাই হোক কাজ এখানে নয় উপরে যে ক্রিয়েট নিউ লেখাটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ভিডিও রেশিও আমরা সিক্সটিন ইন্টু নাইন সিলেক্ট করে দেব এবং নেক্সটে ক্লিক করে দেব এখন যে ভিডিওটা এডিট করতে চাই সেটাকে এখানে নিয়ে আসবো এই জন্য ক্লিক করবো মিডিয়াতে মিডিয়াতে ক্লিক করার পরে মোবাইলে যে ফোল্ডারগুলো রয়েছে সেগুলো শো করবে আমরা নির্দিষ্ট ফোল্ডারে চলে যাব। এবং যেটাকে এডিট করতে চাই সেটার উপরে ক্লিক করে ওকে করে দেব তাহলে কিন্তু এখানে ভিডিওটা চলে আসবে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ফুল স্ক্রিন ভিডিও ব্যাকগ্রাউন্ড তৈরি করা এবং সেটাকে ব্লার করা সো আমরা এই ভিডিওটাকে এখন ফুল স্ক্রিন করব। ফুল স্ক্রিন করার জন্য ভিডিওটা জুম করতে হবে এই জন্য আমরা ভিডিও লেয়ারে ক্লিক করে দেব লেয়ারে ক্লিক করার পরে এই জায়গাটাতে আমরা ক্লিক করে দেব এখানে ক্লিক করলে কিন্তু আমরা ভিডিও জুম করতে পারবো এখন দুই আঙ্গুল দিয়ে টেনে কিন্তু আমরা ভিডিওটাকে জুম ইন বা জুম আউট করতে পারবো এখন ভিডিওর যে অংশটা সিলেক্ট করা আছে শুধু সেটাই জুম হবে আর যদি এখানে সমান চিহ্ন ক্লিক করে দেই তাহলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্তই কিন্তু জুমটা থাকবে সো আমরা সমান চিহ্নতে ক্লিক করে ভিডিওটাকে জুম করার চেষ্টা করবো এবং যতক্ষণ না ফুল স্ক্রিন হয় আমরা জুম করে দিব ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে গেছে সো এখন আমরা এটাকে সেভ করে ফেলবো এই জন্য এখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব সেভ করার পর দেখবো যে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু জুম হয়ে গেছে এখন আমাদের কাজ হচ্ছে ব্লার করা ব্লার করার জন্য আমরা এই লেয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে ইফেক্ট রয়েছে এই ইফেক্টে ক্লিক করবো ইফেক্টে ক্লিক করার পরে বেসিক ইফেক্টে ক্লিক করে দিব তারপরে প্রথম যে ইফেক্ট রয়েছে এটা ক্যামেরায় সিলেক্ট করে দিব এখন ব্লার করার অপশনটা কিন্তু স্ক্রিনে চলে আসছে এখন আমি এটা যেখানে রাখবো সেই জায়গাটায় ব্লার হয়ে যাবে আমি ফুল স্ক্রিন ব্লার করতে চাই এই জন্য এটাকে একদম কর্নার নিয়ে যাব এবং টেনে একদম ফুল স্ক্রিন করে দিব করে দেওয়ার পরে এখানে যে লেয়ারটা রয়েছে আমি বলেছিলাম লেয়ারটা ভিডিও যে পর্যন্ত থাকবে সেই পর্যন্ত এটা কাজ করে মানে ওই পর্যন্তই এটা চলবে সো লেয়ারের বাইরে চলে গেলে কিন্তু তখন আর কাজ করবে না দেখাচ্ছি আমি সেটা যে লেয়ারের বাইরে আসলে কিন্তু ব্লাডটা চলে যায় আমি চাই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ব্লার থাক এই জন্য এই লেয়ারটাকে টেনে একদম শেষ পর্যন্ত নিয়ে যাব একদম শেষ পর্যন্ত নিয়ে এসে এখানে ছেড়ে দেব সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ব্লাড থাকবে এখন সেটিংসে ক্লিক করব সেটিংয়ে ক্লিক করার পরে এখানে লেখা আছে ক্যাপাসিটি এটাকে আমি যত বেশি বাড়ায় দিব ব্লাডটা তত বেশি হবে সো আমি পাঁচ ছয় রেখে এটাকে ওকে করে দেব ওকে করার পরেই কিন্তু এটা ব্লার হয়ে গেছে এখন সেম ভিডিওটা আবার আমাকে এখানে নিয়ে আসতে হবে এই জন্য লেয়ারে ক্লিক করব তারপরে ক্লিক করব মিডিয়াতে মিডিয়াতে ক্লিক করার পরে আবার সেই আগের ফোল্ডারে চলে যাব এবং ভিডিও ক্লিক করে ওকে করে দেব তাহলে কিন্তু ভিডিওটা এখানে চলে আসবে ভিডিও কণাগুলোকে আমি একটু রাউন্ড করতে চাই এই জন্য আমি এ ক্রোপিংয়ে ক্রোপিংয়ে আসার পরে এখানে একটা অপশন রয়েছে মাস্ক আমরা এই অপশনটাকে অন করার জন্য এই জায়গাতে ক্লিক করে দেব তারপরে এখানে শেপ লেখা আছে আমরা এটাতে ক্লিক করে দেবো এবং এখানে বিভিন্ন শেপ শো করবে মানে যে শেপ রয়েছে সেই শেপে ক্লিক করলে আমরা ওই অনুযায়ী ভিডিওটাকে কাটতে পারবো যাই হোক আমাকে একটু রাউন্ড করতে হবে কর্নারগুলো এই জন্য আমি সেকেন্ড শেপটাকে সিলেক্ট করে দেব তাহলে কিন্তু আমার কর্নারগুলো একটু একটু রাউন্ড হয়ে যাবে এখন এই ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওটাকে একটু জুম করব। জুম করে একটা সুন্দর জায়গাতে মাপমতো বসিয়ে নেব যাতে করে সেখানে আমরা একটা ফ্রেম সেট করতে পারি এরকম একটা জায়গায় এনে এই ভিডিওটাকে আমি রেখে দেব তো সেভ করার পরে এখন আমাকে একটা ফ্রেম নিয়ে আসবো এই জন্য লেয়ারে ক্লিক করব এবং ক্লিক করবো মিডিয়াতে ক্লিক করার পরে এখানে আমি ফ্রেমটাকে আগে ডাউনলোড করে রেখেছিলাম সো আমার ডাউনলোড ফোল্ডার থেকে আমি এখানে ফ্রেমটাকে সিলেক্ট করে দেবো ফ্রেমটাকে সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দেবো তারপরে কিন্তু ফ্রেমটা এখানে চলে আসছে এখন এই ফ্রেমটাকে বড় করে ডানা পামে বসিয়ে মানে ভিডিওর একদম মাঝখানে বসাতে হবে যাতে করে বোঝা যায় ফ্রেমের মধ্যে ভিডিওটা রয়েছে এরকম করে সেট করে নিতে হবে সেট করার পরে এখানে যে ফ্রেমের লেয়ারটা রয়েছে এটা কিন্তু কিছু অংশই মাত্র রয়েছে সেই অংশটা পার হলে কিন্তু ফ্রেমটা আর শো করবে না এই জন্য এই ফ্রেমের লেয়ারটাকে আমরা একদম ভিডিওর শেষ পর্যন্ত টেনে বড় করে দেব যাতে করে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত এই ফ্রেমটা ভিডিওতে দেখা যায় এখন ফ্রেম বসানো হয়ে গেছে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও আমরা ব্লার করে তৈরি করে নিয়েছি এখন শুরু থেকে প্লে করে দেখব আসলে সব কিছু ঠিকঠাক মতো হয়েছে কি না এই জন্য ভিডিওর শুরুতে এসে আমরা এই ভিডিওটাকে প্লে করে দেব সো ভিডিওটাকে প্লে করে দিলাম এখন কিন্তু ভিডিওটা চলতেছে এবং আমি দেখতে পাচ্ছি যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার রয়েছে ঠিকঠাক মতে ভিডিও ফ্রেমটাও একদম ঠিকঠাক জায়গায় বসেছে সব কিছু কিন্তু একদম পারফেক্টলি চলতেছে তার মানে আমার কাজগুলো ঠিক মতোই করা হয়েছে এখানে আরেকটু কাজ রয়েছে আমি কিন্তু এখানে দুইটা ভিডিও এনেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড করার জন্য একটা ফ্রেমে বসানোর জন্য দুইটা ভিডিও দুইটা লেয়ার তৈরি হয়েছে একটা উপরে এবং আরেকটা লেয়ার তৈরি হয়েছে নিচে দুইটা লেয়ারে কিন্তু সাউন্ড রয়েছে সো একটা সাউন্ড আমি কমিয়ে না হলে কিন্তু দুইটা সাউন্ড একসাথে বাজলে খারাপ শোনা যাবে এই জন্য এই ভলিউমে ক্লিক করব ভলিউমে ক্লিক করার পরে এখান থেকে ভলিউমটাকে আমরা একদম জিরোতে থেকে আসবো যাতে করে একটা ভলিউম একদমই কমে যায় এবং আরেকটার ভলিউম ঠিকঠাক মতো থাকে এইবার ভিডিওটা প্লে করলে সুন্দর মতো সাউন্ডটা বাজবে এখন মোটামুটি সব কাজ শেষ ভিডিওটাকে সেভ করব এই জন্য এই জায়গাতে ক্লিক করে দেব ক্লিক করার পরে এখান থেকে রেজুলেশন রয়েছে এটা আমি সাতশো বিশ পি করে দেবো এবং আমার যে ফ্রেম রেট রয়েছে আগের মতো থাকবে এবং যে বিট রেটটা রয়েছে সেটাও কিন্তু আগের মতোই থাকবে আপনারা চাই চেঞ্জ করে নিতে পারেন যাই হোক এখন যে এখানে এক্সপোর্ট লেখা রয়েছে আমরা এটাতে ক্লিক করে দেব এবং ভিডিওটা কিন্তু এখন সেভ হতে শুরু করেছে সো মোবাইল দিয়ে ভিডিও এডিটিংয়ের ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট শেষ হলো এখন আমি থার্ড পার্টটা আপলোড করব। যদি আপনারা কেউ ফার্স্ট পার্টটা দেখে না থাকেন তাহলে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে দেখে আসতে পারেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে আমরা ভিডিও দিলে সেটি আপনি সবার আগে পেয়ে যান সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম